হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সিটি ওয়েলকাম। এমন কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর পর আমরা সাধারণ ইনফিনিটি ব্যবহার করতে পারি না, সেক্ষেত্রে আমাদের বেয়ার ইনফিনিটি ব্যবহার করতে হয়। এবার সাধারণ ইনফিনিটি বা বেয়ার ইনফিনিটি এর মধ্যে পার্থক্য হচ্ছে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি আমরা বসাই, টু প্লাস ই ওয়ান, সেটাকে বলছি আমরা সাধারণ ইনফিনিটি, অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই এটার ব্যবহার থাকে। কিন্তু কিছু ভার্ব রয়েছে যে ভার্বের পর আমাদের বেয়ার ইনফিনিটিভ বসাতে হয়, অর্থাৎ শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাতে হয়। তো আমাদের চিনে নিতে হবে যে কোন ভার্বের ক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ এর ব্যবহার করব। তাই চলো আজকের আলোচনায় চলে আসি। বেয়ার ইনফিনিটিভ একটা ছোট্ট আলোচনা, এটা খুব একটা ডিটেল আলোচনা নয়। ইনফিনিটিভ উইদাউট টু, অর্থাৎ টু ছাড়া যে ইনফিনিটিভ গুলো রয়েছে, তো সেগুলোকেই আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। যেমন ধরো, সে খেলতে যায়, হি গোজ টু প্লে। এই যে টু প্লে, এটা কিন্তু আমরা বলবো ইনফিনিটিভ, অর্থাৎ টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, হি গোজ টু প্লে। সে এখানে পড়তে আসে, হি কামস হিয়ার টু রিড। এই যে টু রিড, এটাই হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু এমন কিছু ভার্ব রয়েছে যে ভার্বের পর এই টুটা না বসিয়ে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসানো হয়। তো এবার দেখে নিই যে সে ভার্বগুলো কোনগুলো। প্রথমেই রয়েছে দেখো, হিয়ার। হিয়ার মানে শোনা, সি মানে দেখা, অর্থাৎ এখানে যে ভার্বগুলো দিয়েছি এই ভার্বের পর তোমাদের ইনফিনিটিভ তো ব্যবহার করতে পারবে তোমরা, কিন্তু সেক্ষেত্রে টু এর ব্যবহারটা করবে না। নোটিস মানে লক্ষ্য করা, অবজার্ভ মানে দেখা, ভালো করে দেখা, খুঁটিয়ে দেখা, নিড নট, ডিয়ার নট। শুধু নিড বা ডিয়ার হলে সেগুলো একরকম হয়, কিন্তু নিড নট বা ডিয়ার নট যখন তুমি ব্যবহার করবে তখন কিন্তু সেটা মডেলে পরিণত হয়। তো সেক্ষেত্রে নিড নট এবং ডিয়ার নট এর পরও তোমরা ডিয়ার ইনফিনিটিভ এর ব্যবহার করবে। মেক মানে কিছু করা, সাধারণত পজিটিভ সেন্টেন্সে মেক এর ব্যবহার যেরকম হয় সেরকম হলে আমরা ডিয়ার ইনফিনিটিভ এর ব্যবহার করব। লেট, লেট মানে কিছু অ্যালাউ করা। বিড মানে সাধারণত বিদায় জানানো। বিহোল্ড মানেও দেখা, ওয়াচ মানেও দেখা। তো এখানে দেখা অর্থেই কিন্তু বেশিরভাগ ভার্বগুলোকে আমরা পেলাম। সেটাকে একটু মনে রাখবে যে দেখা অর্থে, শোনা অর্থে যে ভার্বগুলোকে আমরা পাই সেক্ষেত্রে আমরা কিন্তু বেয়ার ইনফিনিটিভ এর প্রয়োগ করি। তো দেখা অর্থে কি আছে, সি, নোটিস, অবজার্ভ, এখানে তিনটে পেলাম। তারপরে আবার রয়েছে বিহোল্ড এবং ওয়াচ, মানে পাঁচটা ভার্ব তো এমনই রয়েছে যেগুলো দিয়ে আমরা কোনো না কোনো ভাবে অবজার্ভ করি, দেখি। সেক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ এর প্রয়োগ করবো, এক্ষেত্রে আমরা কিন্তু টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো না। এছাড়াও কিন্তু আরো অনেক ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে আমরা এই টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারি না, সেগুলো অন্য প্রসঙ্গে আলোচনা করব। তাই আজকে সিম্পলি কিছু ভার্ব নিয়ে আলোচনা করছি। এরপর যেগুলো মডাল রয়েছে, যে মডালগুলো রয়েছে মডালের সাথে আমরা ইনফিনিটিভ এর ব্যবহার করতে পারি না। যেমন ধরো, সেই কাজটা করতে পারে, হি ক্যান, টু ডু ইট এরকম বলতে পারি না, হি ক্যান ডু ইট। অর্থাৎ মডেলের পরেও আমরা কিন্তু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই না। সেই জন্য এখানে আমি মডেল কিছু দিয়ে দিয়েছি, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ক্যান, উড, মে, মাইট। এছাড়া অট, টু, অটের সাথে তো টু থাকে, হ্যাঁ, তো সেই জন্য সেটা আর উল্লেখ করলাম না। এই মডেলের পরও কিন্তু বেয়ার ইনফিনিটিভ এর ব্যবহার হয়, সেটা খুব স্বাভাবিক। এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এখানে যে ভার্বগুলো রয়েছে তার প্রয়োগ করে দেখছি। তো প্রথমে বলে দিচ্ছি যে দেখা অর্থে যে পাঁচটা ভার্ব রয়েছে, তো সেটা তোমরা যদি মনে রাখো, তারপর শোনা অর্থেও একটা রয়েছে, তো তবে দেখবে যে এই বেয়ার ইনফিনিটিভ কোনখানে ব্যবহার হয় সেটা নিয়ে কোনো অসুবিধা থাকবে না। আই হার্ড হিম ক্রাই, আমি তাকে কাঁদতে শুনেছিলাম, আমি তাকে কাঁদতে শুনেছিলাম। তো আই হার্ড হিম ক্রাই, এখানে টু ক্রাই যদি দিতাম তবে কিন্তু ভুল হয়ে যেত। আই হার্ড হিম টু ক্রাই, আমি তাকে কাঁদতে শুনেছিলাম, এখানে টু ক্রাই যদি দিতাম তবে কিন্তু আমাদের ভুল হতো। এই হলো আমাদের বেয়ার ইনফিনিটিভ। আই স হিম গো, যদিও অনেক ক্ষেত্রেই আই স হিম টু গো এরকম ব্যবহার দেখা যায়, কিন্তু এই সি ভার্বের সাথেও কিন্তু আমাদের বেয়ার ইনফিনিটিভের প্রয়োগ করতে হয়। আমি তাকে যেতে দেখেছিলাম, যেতে, হ্যাঁ, আমি তাকে যেতে দেখেছিলাম। যেমন ধরো, সে খেলতে যায়, হি গোস টু প্লে, তো আমি তাকে যেতে দেখেছিলাম, আই স হিম টু গো, এমন বললে ভুল হয়ে যাবে, আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। তো এখানটা যেতে, তার জন্য শুধু গো। সি বেট মি গো, সে আমাকে যেতে বিদায় জানিয়েছিল। এবার বিদায় জানানোর আগে যেতে এই কথাটা না বললেও চলে,
যেতে এই কথাটা না বললেও চলে, যাওয়াটা একটা গো অর্থে রয়েছে সেজন্য বলছি। এখানে টু টু গো এমন কিন্তু প্রয়োজন পড়বে না। সি বেট বেট বিটের পাস্ট টেন্স হচ্ছে বেট, বিট মানে জানানো, বেট মানে জানিয়েছিল, হি বেট মি গো অর্থাৎ সে আমাকে যেতে বিদায় জানিয়েছিল। লেট দেম প্লে ফুটবল, লেটের সাথে তোমরা জানো যে টু এর ব্যবহার হয় না, লেট দেম প্লে ফুটবল তাদের ফুটবল খেলতে দাও, লেট দেম টু প্লে ফুটবল কিন্তু হবে না, লেট দেম টু প্লে ফুটবল হবে না, লেট দেম প্লে ফুটবল তাদের ফুটবল খেলতে দাও। শি মেড মি ক্রাই, এটা পজিটিভ সেন্সে ইউজ হয়েছে, সে আমাকে কাঁদিয়েছিল। শি মেড মি টু ক্রাই বললেই ভুল হয়ে যাবে, এখানে দেখো সব ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে কিন্তু তার পূর্বে কোনো টু এর ব্যবহার নেই। শি মেড মি ক্রাই, সে আমাকে কাঁদিয়েছিল, সে আমাকে কাঁদিয়েছিল, এখানে ক্রাই এর পূর্বে টু নেই। আই হার্ড হিম সিং এ সং, একদম শুরুতেই পেয়েছিলাম একবার হার্ড এর ব্যবহার। আই হার্ড হিম, এখানে তোমরা বিহোল্ড অবজার্ভ এগুলো যাই ব্যবহার করো না কেন, আমি দেখা অর্থে তো অনেকগুলোই পেয়েছি। তারপরে নিড নট আর ডিয়ার নট আর এই যে শ্যাল শুড মি এম আই টু উইল উড, এগুলো সবই তোমার মডেল, এগুলো ব্যবহার করলে তোমরা টু এর ব্যবহার করবে না, সিম্পল সেন্টেন্সে সেগুলো তোমরা পেয়ে যাবে। আই হার্ড হিম সিং এ সং, আমি তাকে একটা গান গাইতে শুনেছিলাম, আমি তাকে একটি গান গাইতে শুনেছিলাম, অর্থাৎ এখানে আই হার্ড হিম টু সিং এ সং এটা বললেই ভুল হয়ে যাবে। তো আমরা এখানে কিন্তু বিয়ার ইনফিনিটিতে কিছু এক্সাম্পল পেয়ে গেলাম। এবার চলে আসছি আরো কিছু জায়গা যেখানে আমরা হ্যাড বেটার উড রেদার দেন দ্যাটটা এখানে নিয়েছি, তারপর শুধু রেদার দেন, এই ধরনের যে ফ্রেজগুলো রয়েছে তার সাথে কিন্তু আমরা বিয়ার ইনফিনিটিভ এর প্রয়োগ করে থাকি, এটাও বলেছি। এরপর টু এর ব্যবহার হয় না, এখানে মনে রাখছি হ্যাড বেটার মানে এটা করলে ভালো হয়, এমন সেন্স ক্লিয়ার করতে আমরা হ্যাড বেটার বেটার উড রেদার রেদার দেন মানে এটার তুলনায় ওটা, এমন বলার ক্ষেত্রে আমরা কিন্তু এই হ্যাড বেটার উড রেদার রেদার দেন এর ব্যবহার করে থাকি। ইউ হ্যাড বেটার আস্ক হিজ পারমিশন, মানে তোমার আরো ভালো হয় তার অনুমতি নাও। ইউ হ্যাড বেটার এখানে টু আস্ক হবে না, এখানে দেখো টু আস্ক হবে না। হ্যাঁ আরেকটা এক্সাম্পল দেখো, আই উড রেদার ডাই, আই উড রেদার টু ডাই বা এই ধরনের কিছু তো হবেই না, আই উড রেদার ডাই এই দেনের টুর পর যে টু সারেন্ডার সেটা কিন্তু আসবে না, টু সারেন্ডার আসবে না, অর্থাৎ এটাও বিয়ার ইনফিনিটিভ, দেন টু সারেন্ডার হবে না। আই উড রেদার প্লে দেন টু ওয়ার্ক হবে না, অর্থাৎ দেন ওয়ার্ক, আই উড রেদার প্লে দেন ওয়ার্ক, আচ্ছা আমি কাজ করার তুলনায় খেলতে বেশি পছন্দ করব। তো আই উড আমি বসতা স্বীকার করার পরিবর্তে মরতে বেশি পছন্দ করব। তো উড রেদার হ্যাড বেটার এগুলো একটার তুলনায় আর একটাকে বেশি প্রেফারেন্স দেওয়ার অর্থে আমরা কিন্তু ব্যবহার করি এবং এক্ষেত্রে আমরা দেয়ার ইনফিনিটিভের ব্যবহার করি। তো বোর্ডটাকে একটু ভালো করে স্টাডি করো, এছাড়া আমি যেগুলো এক্সাম্পল দিলাম না সেগুলো হচ্ছে দেখা অর্থে আর এই মডেলগুলোর ব্যবহারের অর্থে, সেগুলো খুবই সহজ। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন বাই।